দেশের বাজারে কমল জ্বালানি তেলের দাম লিটারে ছয় টাকা কমেছে পেট্রোল ও অক্টেনের দাম এছাড়া ডিজেল ও কেরোসিনের দাম কমেছে প্রতি লিটারে এক টাকা পঁচিশ পয়সা সকালে খুলনায় এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান বিগত সরকারের সময় এই খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেও জানান তিনি মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম ঠিক করা শুরু হয় সে অনুযায়ী এবার ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অক্টেনের দাম কমেছে ছয় টাকা সকালে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে কমাচ্ছে অক্টেনের দাম একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছ টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো টাকা থেকে একশো টাকা সেটাও টাকা কমাচ্ছে বিগত সরকারের সময় এই খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে অভিযোগ করে দোষীদের আইনের আওতায় আনতে একজন বিচারপতিকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি এদিকে জ্বালানির দাম কমায় খুশি ভোক্তারা আমাদের যদি প্রতি লিটার যদি তেল পার লিটার যদি ছয় টাকা কমে তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হয় ছয় টাকা কমছে এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একশো টাকার মধ্যে যদি থাকে তাহলে আমাদের বাইকারদের জন্য আমাদের গাড়ি ইউজ করার জন্য আমাদের সহজ হয় এটা ইটস এ গুড সাইন ইটস এ গুড সাইন তো আশা করব যে এটা এরকম কন্টিনিউ থাকবে এমন অনেক সংস্কারই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা তাদের পাঠানা জুথি ডিবিসি নিউজ dakا